রবি কবি নামেই সারা বিশ্ববাসী বর্ষ। এরপরে আমরা চলে যাব গানে। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমাদের অনেক শিল্পীরা উপস্থিত হয়েছেন আমাদের বিখ্যাত প্রতিষ্ঠান বিশ্বভারতী থেকে। তারা তাদের কলার ডালি নিয়ে আমাদের সামনে এখানে এসে উপস্থিত হয়েছেন। এর মাঝখানে আমাদের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসছেন দেবজ্যোতি মুখার্জি। বলে রাখা ভালো, দেবজ্যোতি মুখার্জি তার যাত্রা শুরু হয় দুর্গাপুর থেকে। সুদূর দুর্গাপুর থেকে তার সঙ্গীতের যাত্রা শুরু হয় মাত্র 5 বছর বয়সে। তারপর তিনি তার ছোটবেলা থেকে তার সঙ্গীত শিক্ষা পেয়েছিলেন তার পিতার কাছ থেকে। তিনিও আরেকজন স্বনামধন্য সঙ্গীতশিল্পী। ছোটবেলা থেকেই তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে তার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল শ্রী জয়ন্ত মুখার্জির কাছ থেকে। তারপর তিনি তার সঙ্গীত শিক্ষা তার স্নাতক এবং উচ্চ স্নাতক তার পরিপূর্ণ করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তারপর এখন তিনি ব্যাঙ্গালোরে কর্মরত একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক হিসাবে এক বড় স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি এখন কর্মরত। মঞ্চে ডেকে নেব দেবজ্যোতি মুখার্জিকে তার সঙ্গীতের জাদুতে আমাদেরকে মোহিত করার জন্য। করতালি দিয়ে বরণ করে নেবেন। আমরা অনুরোধ করব তমগ্নদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের সঙ্গীত শিল্পীকে। পরিচয় করিয়ে দিই আরও অন্যান্য শিল্পীদের। তবলায় রয়েছেন স্বনামধন্য তমগ্ন গাঙ্গুলি, গিটারে রয়েছে দেবাঞ্জন চৌধুরী, আর বাঁশিতে রয়েছেন মুরলী কার্তিক। অনেক ধন্যবাদ আপনাদের। Thank you.
নমস্কার, সকল গুণীজনদের প্রণাম জানিয়ে আমি খুব একটা রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি গাই না, আমি ক্লাসিক্যালের ছাত্র, চেষ্টা করি ক্লাসিক্যালটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতির মধ্যেও অনেক ক্লাসিক্যাল ব্যাপারটা রয়েছে, শাস্ত্রীয় সঙ্গীতের ওনারা সবটা দিয়েই করেছেন, সেখান থেকে আমরা একটু চেষ্টা করব। আমি অনেক ধন্যবাদ জানাই উমাশঙ্করবাবুকে আমাকে এখানে উপস্থিত করানোর জন্য, আর তবলায় রয়েছেন আমাদের তমগ্নদা, অনেক ধন্যবাদ তমগ্নদা। আমাদের গিটারে আমার সাথে আছে দেবাঞ্জনদা, থ্যাংক ইউ অনেক। আর বাঁশিতে আছে মুরলিদা, উনি এখানকার। প্রথমটি রাগ বসন্তের ওপর নজরুলগীতি, পরেরটি আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি। নজরুলগীতি এবং রবীন্দ্রসঙ্গীতে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আমি সকলের কাছে অনুরোধ। শঙ্কর আর রাঙ্গ
শঙ্কর আর রাগো বামদেব মা দেব বামদেব মা দেব গঙ্গাধর শূল পিনায় করিল কণ্ঠ শূল বাণী পশুপতি নবল কিশোর পে কি যে কৃপা দৃষ্টি নবল কিশোর যোগন চরণন গো শম্ভু সহিত শ্রী ভবানী পশুপতি গর জাপতে পশুপতি গর জাপতে পশুপতি গর জাপতে পশুপতি গর পশুপতি গর পশুপতি গর জাপতে করছি ভালো লাগছে আগের ওপরে রবীন্দ্রসঙ্গীত। দাঁড়িয়ে
প্রিয়ব্রত গোস্বামী এবং